আসসালামু আলাইকুম, আমি আবির রয়েছি আপনাদের মাঝে। সো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে কম্পিউটারে আমরা কীভাবে ড্রাইভার দেবো। সো পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে যেই ট্রিক্সটা দেখাইছি সেই ট্রিক্সটা বর্তমানে কাজ করেন, অনেকে আপনারা আমাকে কমপ্লেন দেন। সো আজকে আমরা হচ্ছে একটু অন্য স্টাইলে আমরা দেখবো যে কীভাবে আমরা হচ্ছে কম্পিউটারে ড্রাইভার দেবো। সো একটা কথা বলে দিই, এই কাজটা আমি উইন্ডোজ 7 করতেছি, আপনি চাইলে উইন্ডোজ 10, 11, XP, Vista যে কোনো উইন্ডোজে করতে পারবেন। সো সর্বপ্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার গুগল ক্রোম থাকতে হবে, আর অবশ্যই ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। তো আসলাম আমরা এখানে, এসে সার্চ দেবো ড্রাইভার বুস্টার। তো এখানে যখন ড্রাইভার বুস্টার লিখে সার্চ দেবো, তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার বুস্টার IOBIT 9। এখানে আমরা ঢুকবো, আর হ্যাঁ, এটার হচ্ছে বিভিন্ন ধরনের ফেক ফেক ওয়েবসাইট আছে, দেখতে পারতেছেন এটার নামে খুলছে, এই যে এগুলোতে নেবেন না, এরা হচ্ছে ভাইরাস দেয়, এবং আমি নিজে শিকার হয়েছি এটার। ঠিক আছে, অফিসিয়ালটা নেবেন ভালো হবে। সো এদের অনেক প্রোডাক্ট আছে, আপনি চাইলে এদের থেকে কিনে নিতে পারেন, চাইলে ট্রাইভার বুস্টার প্রো ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে আপনি পে করে চালাতে পারেন। সো আমরা ফ্রিটাই নেবো, আমাদের হাতে এখন টাকা পয়সা নেই। সো ফ্রিটা আমাদের চাপ দেওয়া, আপনার সামনে একটা উইন্ডো আসবে। সো আমরা ওয়েট করতেছি একটু, 40 সেকেন্ড লাগবে, তো আমরা এত সময় একটু ওয়েট তো করতেই পারি। সো এটা ডাউনলোড হতে আপনার হচ্ছে ইন্টারনেটের ওপর ডিপেন্ডেন্ট, যে তারপরে কম্পিউটারে যেখানে ডাউনলোড দিচ্ছেন সেখানে ওপর ডিপেন্ডেন্ট, কম্পিউটার এবং ইন্টারনেট দুটোর পারফরমেন্স ওপর ডিপেন্ড করে। হয়তো ফেল দেখাবে, এখান থেকে আপনারা হচ্ছে রিজাম দিয়ে দেবেন তাহলেই হবে, আর আপনার যদি IDM বা FDM থাকে তাহলে তো হয়েই গেলো। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, এটা হচ্ছে IOBIT, রানে চাপ দেব। তো এখান থেকে আমরা ইয়েস দিচ্ছি, এটা কেটে দিই, এটা আমাদের দরকার নেই। আমাদের ট্রিক্সগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। সো এখানে একটু লোড হতে টাইম লাগবে, অবশ্যই কাজগুলো ইন্টারনেট কানেকশন নিয়ে করবেন, যদি আপনার যদি উইন্ডোজ 7, আমি জানি উইন্ডোজ 7 এগুলো করা একটু টাফ, সেক্ষেত্রে আপনারা হচ্ছে মডেম ইউজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। সো ইনস্টল ড্রাইভার বুস্টার 9 দেখতে পাচ্ছেন, আই এগ্রি তো দেবো, ঠিক আছে, বাট এই যে এই টিক চিহ্নগুলো উঠে দেবো, এখানে তারা ফ্রিতে VPNও দিচ্ছে আর স্ক্রিন রেকর্ডারও দিচ্ছে। সো আমার লাগলে আমরা পরে গুগল থেকে ডাউনলোড করে নেবো। সো আপনি চাইলে কাস্টম ইনস্টলও দিতে পারেন, মানে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। সো আমরা ব্যাক দিচ্ছি, আমার কম্পিউটারে যথেষ্ট পরিমাণ জায়গা আছে। তো ইনস্টলে চাপ দেবো, তো এখানে তারা প্রমোশন অফার করছে মাধ্যমে, দরকার নেই, আমরা স্কিপ দিস, অফারে না ঢোকাই ভালো। এখানে বেশি একটা টাইম লাগবে না আপনার। আমি আবার বলছি যে খেয়াল রাখবেন যে আপনার কম্পিউটার ইন্টারনেট কানেকশনটা আছে কি না এই মুহূর্তে, আর আপনার ডিসপ্লে যদি ঠিক থাকে তাহলে আপনি তো দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আর একটি কথা, এই কাজগুলো করার সময় অবশ্যই একটু ডিভাইসটাকে অফ করে নেবেন, ঠিক আছে, তাহলে আপনার জন্য ভালো হবে। এই যে টার্ন অফ, আমাদের এমন সিকিউরিটির কোনো প্রয়োজন নেই, একাবারও দরকার নেই। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাইভার বুস্টার অলরেডি ইনস্টল হয়ে গেছে, সেখানে তারা তাদের ওখানে সাবস্ক্রাইব করতে বলছে, আমরা নো থ্যাংকস স্ক্যান নাও। তো এখানে আপনারা ভাবতেছেন যে ড্রাইভার বুস্টার কি আমাদের ফ্রিতেই সব কম্পিউটার ড্রাইভারগুলো দিচ্ছে, না, এটা আসলে একটি পেইড সফটওয়্যার, সো আপনাকে টাকা খরচ করতে হবে আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার বুস্টার 9 ফ্রি, একটু ওয়েট করুন, আপনাদের স্ক্যান অটো হয়ে যাবে, আর স্ক্যান না হলে আপনারা একটু স্ক্যান দিবেন। সো দেখতে পারতেছেন যে এখানে অ্যাক্টিভেশন না, আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে দিস লাইসেন্স হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, ওকে। তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রো দেখা আসছে, তো আপনারা যদি চাপ দিই দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে 144 দিন বাকি আছে লেফট, দেন সব টিক মার্ক দিয়ে দেবো, দেন এখানে আসবো, এখান থেকে অটো আপডেটটা দিয়ে দেবো সিলেক্ট, দেন সরাই দেবো আমরা বাইরে ক্লিক দিয়ে, দেন আমরা আপডেট। এই যে এই জায়গাতে তারা বলছে যে আপনার হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি বা যে কম্পিউটার সিকিউরিটি আছে এটাকে বন্ধ করে দিন,
আমরা ওকে দিচ্ছি, তাহলে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এই জায়গাতে আপনাদের একটু সময় লাগতে পারে, বাট আপনি যদি একটু ধৈর্য ধরেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। এটা দুই প্রক্রিয়াতে হবে, ফার্স্ট অফ অল ডাউনলোড হবে, দেন ইনস্টল হবে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ওয়ান, আমি যদি আমার কম্পিউটারে আসি মাস্টার চেঞ্জ প্রোগ্রাম আছে, দেখতে পাচ্ছেন যে অল্প ড্রাইভার আছে এখানে, মাইক্রোসফট ভিজুয়াল সি সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস, ঠিক আছে, 2015 আর 19, ঠিক আছে, এটা আপনাদের দেখা রাখলাম কারণ ভবিষ্যতে কাজে লাগবে। আর এই কাজগুলো করার আগে অবশ্যই একটু উইন্ডোজটাকে দয়া করে অ্যাক্টিভেট করে নেবেন, না হলে প্রবলেম করতে পারে পরে। তো দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, দেখতে পারতেছেন। উইন্ডোজটাকে যত সম্ভব চেষ্টা করবেন অ্যাক্টিভেট করার জন্য। A few inches later, সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আপডেট হওয়ার পর দেখতে পাচ্ছি আমরা যে একটা ড্রাইভার মিসিং করছে এরর। সো এরকম হতেই পারে, কারণ হচ্ছে যখন আমরা থার্ড পার্টি সফটওয়্যার বা আদার্স থেকে নিচ্ছি তখন একটু ঝামেলা করবে, এটা স্বাভাবিকই। সেটা আমরা সিলেক্ট করে এখান থেকে আপডেটে চাপ দেব, আবার নোটিফিকেশন দেবে, তো আমরা একটু ওয়েট করবো এখানে। সো আপনাদের হয়তো আরেকটা নোটিফিকেশন দিতে পারে, সেটা হচ্ছে যখন আপনারা ইনস্টল দেবেন হয়তো আপনারা উইন্ডোজ 10 ব্যবহার করছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের হয়তো বলতে পারে যে হচ্ছে ক্রিয়েট রিস্টোর পয়েন্ট, আপনি এই ড্রাইভার একটা রিস্টোর পয়েন্ট করে রাখুন। সো তখন আপনারা ইএস দেবেন, আর আপনাদের কম্পিউটার ডাউনলোড এবং ইনস্টলেশন প্রচুর ঝাঁকি দেবে এবং কম্পিউটার স্ক্রিন প্রচুর আপ ডাউন করবে। সো ভয় পাওয়ার কিছু নেই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হয়ে গেছে ড্রাইভার আপডেটেড সাকসেসফুলি। সো আমরা এটা ক্লোজ দেব, ক্লোজ দেওয়ার পর এটাই আমরা কেটে দেবো। দেন আমাদের এখানে নোটিফিকেশান দিচ্ছে ড্রাইভার বুস্টার ইজ স্টিল রানিং হেয়ার, তো আমরা এটা এক্সিট দিয়ে দেবো। দেন আমরা এখান থেকে যখন হচ্ছে এটাকে রিস্টার্ট দেবো, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজটা এখন হচ্ছে কনফিগারিং মোডে চলে গেছে, তো বলতেছে যে 30% হয়েছে। সো উইন্ডোজ 10-এর ক্ষেত্রে এটা একটু টাইম লাগে, বিশেষ করে উইন্ডোজ 10, 11 এগুলো যেহেতু ভারী ওএস, উইন্ডোজ 7 পাতলা দেখে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের উইন্ডোজ 7 লোড হচ্ছে এখন। সো দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, এখানে আরও একবার হচ্ছে তার কনফিগারিং করবে। এই যে দেখতে পাচ্ছেন যে 57%, সময়টাতে একটু ওয়েট করবেন। সো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম, তো আমাদের হচ্ছে অলমোস্ট ডান ড্রাইভার দেওয়া। দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে কম্পিউটারের গতি দিয়ে বুঝতে পারতেছেন। আমি যদি হচ্ছে সাউন্ডটা দেখাই, তো দেখতে পাচ্ছেন সাউন্ড, এই দেখেন আমরা যে আনস্টার চেঞ্জের প্রোগ্রাম আছে, দেখতে পাচ্ছেন যে কতগুলো ড্রাইভার ঢুকে গেছে এখানে। সো এই হচ্ছে আমাদের ড্রাইভার ইনস্টল। আর হ্যাঁ, আরেকটা কারণেও না হতে পারে, এখন আমরা আলোচনা করব যে কী কী কারণে আপনার ড্রাইভার ইনস্টল না হতে পারে। বাইচান্স আপনি দিলেন ড্রাইভারটা, দিলেন এর মাধ্যমে যখন ড্রাইভারটা দিলেন, আর হ্যাঁ আমি সবসময় বলবো যে যখন আপনার ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে তখন আরেকবার একটু চেক দেবেন বুদ্ধিমত্তার সাথে, কারণ ড্রাইভার জিনিস তো আপডেট চলে আসতেই পারে। সো একবার একটু চেক লাগাই নেবেন তাহলে ভালো হবে। দেখতে পাচ্ছেন যে হুড়ে বলতেছে তারা, ঠিক আছে তাহলে আমরা বের হয়ে যাই, আমরা আনন্দ করতে করতে বের হয়ে যাই। এখন আমরা আলোচনা করব যে বাই চান্স আপনার কম্পিউটার হয়তো ড্রাইভার ইনস্টল দেওয়ার পর হয়তো কম্পিউটার আইকনটা তো একটু চেঞ্জ হয়ে গেছে, হয়তো আপনার কম্পিউটার স্ক্রিনটা দেখতে অদ্ভুত লাগছে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে উইন্ডোজ সেটিং আসবেন, দেন কন্ট্রোল প্যানেল আসবেন। সকল উইন্ডোজের ক্ষেত্রে প্রযোজ্য, 7 বলেন, 8 বলেন, XP বলেন। দেন এখান থেকে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আমরা লার্জ আইকনে আসবো। দেন এখান থেকে উইন্ডোজ আপডেটে আসবো। দেন এই যে এখান থেকে চেক আপডেট ফর ইউর কম্পিউটার, এখানে চেকে যখন চাপ দেবো তো আমাদের যদি কোনো আপডেট থাকে তাহলে দেখাবে। সো আপনারা জানেন যে উইন্ডোজ 7-এর কোনো প্রকার আপডেট নেই, এর জন্য বলছে উইন্ডোজ ক্যান নট রিচ সার্চ ফর নিউ আপডেট। সো ঠিক আছে, আমরা এটা কেটে দিচ্ছি। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনি যদি উইন্ডোজ আপডেট দেওয়ার পর যদি না হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে স্টার্ট বাটনে আসবেন, দেন কন্ট্রোল প্যানেল। সো এই কাজটা আপনারা হচ্ছে উইন্ডোজ 7 হলে মাই কম্পিউটার, দেন আনস্টল চেঞ্জ প্রোগ্রাম, বাট আমি একটু লম্বা করে দেখাচ্ছি যাতে সব উইন্ডোজেই আর কি কাজ হয়। দেন আমরা আসবো প্রোগ্রাম অ্যান্ড ফিচারে।
দেখ আমরা এখানে টার্ন উইন্ডোজ ফিচার অন আর অফ, এখানে যখন চাপ দিব একটু ওয়েট করব, দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনেক অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ডট নেট ফার্মওয়্যার 3.5.1 এইটা আপনারা অন করে দেবেন। অন করে দিয়ে যখন ওকে দিবেন তখন আপনাদের হচ্ছে ইনশাল্লাহ কাজটা সাকসেসফুলি হয়ে যাবে। আপনাদের হয়তো দুটো প্রশ্ন করবে যে হচ্ছে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন না হচ্ছে আপনার পিসি থেকে দেবেন। তো আপনারা ইন্টারনেটটা সিলেক্ট করে দিয়ে যখনই আপনারা অ্যাপ্লাই দিবেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের হচ্ছে রিস্টার্ট হবে পিসি, তারপরে ইনশাল্লাহ আমি আশা করতে পারি যে আপনাদের হচ্ছে ড্রাইভারের সকল সমস্যা দূর হয়ে যাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।